পশ্চিমবঙ্গে আন্দোলন করা সম্ভব, পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে, আপনাদের কোনো বাধা নেই, আপনাদের কোনো চিন্তা নেই যে কালকে প্রতিবাদ করলে পরশুদিন আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। প্রতিবাদ করুন, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখুন। কিন্তু যারা ভাবছিলেন এই সিপিএম বিজেপি যে এইসবের মধ্যে দিয়ে একটুখানি খির খেয়ে বেরিয়ে যাব, তাদেরকে বলি যে খারাপ সময় নিয়ে বেশি উল্লসিত হতে নেই। হিন্দিতে একটা শায়রি আছে যে এ বুড়ে ওয়াক্ত যারা আদব সে পেশা, কে এ বুড়ে ওয়াক্ত যারা আদব সে পেশা, ওয়াক্ত নেহি লাগতা ওয়াক্ত বদলনে মে, যে সময় পাল্টাতে সময় লাগে না, তাই এত লাফালাফি করবেন না। রাজনৈতিক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করুন, রাজনৈতিক ভাবে ইলেকটোরালি চেষ্টা করুন যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো যায়। তার জন্য ভূতে ভূতে সংগঠন করতে হয়, মানুষের বাড়ি বাড়ি পৌঁছতে হয়, তাদের প্রয়োজনীয়তার কথা জানতে হয়, সেটা বড় বড় মিছিল করে, মিটিং করে, বড় বড় বাতেলা মেরে, একটার পর একটা এবিপি আনন্দতে প্যানেল করে সেটা হয় না। তার জন্য গ্রাউন্ডে থাকতে হয়, যেটা মমতাদি থাকে। যে দুর্গাপুজো এসে গেছে আর 20 দিন বাকি, আমি জানি মন অনেকের ভারাক্রান্ত, অনেকে দুঃখ পেয়েছে, কিন্তু বিশ্বাস করুন বিচারের বাণী আমরা আশা করবো যে নীরবে নিভৃতে কাটবে না। এটা আমাদেরও চাহিদা, উই অলসো ওয়ান্ট জাস্টিস, আমরাও জাস্টিস চাই, আমরাও চাই যে প্রকৃত দোষী যারা তাদের শাস্তি হোক। একজন মেয়ে হিসেবে, একজন সাংসদ হিসেবে, আমার নেত্রীর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি যেটা চাই। কিন্তু তাও বলবো আমাদের এই দুর্গাপুজো, এই দুর্গাপুজো নিয়ে অনেকে অনেক বড় বড় কথা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় 70,000-80,000 টাকা করে ক্লাবেদেরকে নাকি ভাতা দেয়। তাদেরকে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে না করে তার জন্য আপনাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই না, সাধারণ মানুষ জানলে সেটা যথেষ্ট, কারণ ভোট আমাদেরকে মানুষ উন্নয়নে নিরিখে দেয়। এবং একটা দুর্গাপুজো যেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন, তাদের জীবিকা, তাদের আগামী এক বছর নির্ভরশীল, সেই উৎসবে আমরা প্রত্যেকে ফিরব এবং সেই উৎসবকে আমরা উৎসবের মতো করেই পালন করব, কারণ তার সাথে লক্ষ লক্ষ মানুষের জীবন জড়িত এবং তার সাথে আমরা বিচারও চাইব। আপনারা সবাই শক্ত থাকবেন, আমাদের পাশে থাকবেন, এটা কঠিন সময়, কিন্তু কঠিন সময়ে আমরা অতিক্রম করে যাবো। আর বিজেপি সিপিএম যদি ভেবে থাকে যে ওরা একটা মিছিল করবে, আমরা তার পাল্টা 10টা মিছিল করবো, আমাদের সেই শক্তি আছে, আমাদের সঙ্গে মানুষ আছে, আছে তো, আমাদের সঙ্গে মানুষ আছে তো। এখন অব্দি যে প্রধান অ্যাকিউজড সঞ্জয় রায়, তাকে কে খুঁজে বার করেছে? কলকাতা পুলিশ খুঁজে বার করেছে। তারপরে বলুন তো সিবিআই আরেকজনকে বার করতে পেরেছে? যে সঞ্জয় রায় বাদে আরেকজন ছিল বার করতে পেরেছে? পারেনি তো। কে বার করেছে? কলকাতা পুলিশ বার করেছে তো। তাই আমরা বলি যে যাদের কাছে আপনারা বিচার চাইছেন, আগে বুঝে নিতে হবে যে তারা আদৌ আপনাদেরকে বিচার দেওয়ার যোগ্য কি নয়। শুধু মানুষকে দেখানোর জন্য কাউকে অ্যারেস্ট করলে হয় না, প্রমাণ দিতে হয়, প্রমাণ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে 365 দিন 24x7 এই রাজনীতি করতে শিখিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে। ইলেকশনের আগে এসে তোমার পাশে আছি, তোমার কি লাগবে, তোমার কি চাই বলো, আর ইলেকশন মিটে গেলে তারপরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, এই রীতি, এই নীতিতে তৃণমূল কংগ্রেস বা যারা তৃণমূল কংগ্রেস করে তারা বড় হয়নি। মানুষ জানে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যত কুৎসা করো, যত তাকে কালিমালিপ্ত করার চেষ্টা করো, এই যে ঘাটালে নিজের শাড়িটা এরকম ভাবে তুলে একটা হাওয়াই চটি পরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম নরেন্দ্র মোদী না, সে কোনো সিপিএম এর লিডার না, সে কোনো অধীর রঞ্জন চৌধুরী নয় যে বড় বড় পাতালা মারছে বসে। আজকে প্রায় 68 বছর বয়স, একটা সাদা শাড়ি হাওয়াই চটি পরে এতটা জল নিয়ে গিয়ে যদি দুর্গত মানুষের পাশে কেউ দাঁড়ায়, তিনি হচ্ছেন আমার নেত্রী। এবং তাই মানুষ জানে যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বর্ষা, যে লাভ ছাড়া ক্ষতি নেই, বিধি ছাড়া ক্ষতি নেই। আজকে আন্দোলন হয়েছে, দিনের পর দিন আন্দোলন হয়েছে, 35 দিন 36 দিন 40 দিন 42 দিন ধরে কেন আন্দোলন হয়েছে জানেন? কারণ পশ্চিমবঙ্গে আন্দোলন করা সম্ভব তাই। আমাদের কাছে ত্রিপুরা থেকে একটা ডেলিগেশন এসেছিল যখন এই ঘটনাটা ঘটছিল, আপনারা জানেন যে ত্রিপুরাতে আমরা গিয়েছি বোমবার, সেখান থেকে কিছু মানুষ এসছে, আগামী দিনে তাদের নির্বাচন, তারা কথা বলছে। হঠাৎ করে আমাকে একজন বলছে যে দিদি, আমাদের ত্রিপুরাতে বিগত 9 মাসে বিজেপির সরকার, আমাদের ত্রিপুরাতে বিগত 9 মাসে যে কতগুলো ধর্ষণ হয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মহিলা অব্দি, তার কোনো রেকর্ড নেই। আমরা যদি আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ি বা তার অফিসে যাওয়ার চেষ্টা করি না, তার 2 কিলোমিটার
আগে অবধি পুলিশরা আমাদেরকে পিটিয়ে তুলে দেয় বিজেপির সরকার। আজকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, যে গুজরাট, যেখানে আপনি তাকাবেন, বিজেপি শাসিত সরকার মহিলাদের উপর যেই ধরনের অত্যাচার করা হয় সেটা বলার ঊর্ধ্বে। আপনাদের প্রত্যেকের হাতে ফোন আছে, শুধু টাইপ করে দেখবেন ক্রাইম রেট ইন ইন্ডিয়া, হাইয়েস্ট সিটি অফ ক্রাইম, এই ভারতবর্ষে সব থেকে বেশি মহিলাদের উপর নির্যাতন, তাদের উপর অত্যাচার, তাদের সঙ্গে ধর্ষণ, তাদের সঙ্গে জোরাজুরি কোথায় করা হয় আপনারা দেখবেন। প্রথমে আসবে উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য, তারপর দেখবেন মধ্যপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্য, হরিয়ানা দেখবেন বিজেপি শাসিত রাজ্য, আসাম দেখবেন বিজেপি শাসিত রাজ্য, আর এই বিজেপি বড় বড় কথা। একটা ঘটনা ঘটেছে, আমরা দুঃখিত, আমরা লজ্জিত তার জন্য। আজকে যার কোল খালি হয় তার কোল খালি হয়, যার গেছে তার গেছে, তার কষ্ট বোঝার মতো ক্ষমতা আমাদের কারণ নেই। কিন্তু কিছু রাজনৈতিক শকুন, তারা ঘোলা মাছের জল ধরবে বলে তারা দেখলো যে রাজনৈতিকভাবে ইলেকশন জিতে তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারছি না, কাজে যাক একটা সুযোগ পেয়েছি, এই ফাঁকে কয়েকটা মিছিল মিছিল নাম। আপনারা যদি ভেবে থাকেন যে এরকমভাবে একটা আন্দোলনে হাওয়া দিয়ে সাইড থেকে, এইদিক থেকে বিজেপি, ওই দিক থেকে সিপিএম, কিছু কিছু জেলায়, কিছু কিছু পকেটে এসইউসিআই, এরকমভাবে হাওয়া দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা গদিচ্যুত করতে পারেন, এটা আপনাদের ভুল ধারণা। কারণ দিদি যাবে না, দিদি থাকবে, দিদি থাকবে এবং দিদিকে রাখবে বাংলার মানুষ, দিদিকে রাখবে বাংলার মা বোনেরা। কারণ বাংলার মা বোনেদের সম্মান মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলার মা বোনেদের, তার সম্মান মা বোনেদের। আজকে যখন সুশীল সমাজ, আজকে যখন টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে শুরু করে শিল্পীরা, সাধারণ মানুষ, তারা যখন রাস্তায় নেমেছে, আমরা মাথা নত করে সেটা মেনে নিয়েছি। যাদবপুর অন্তর্গত, যাদবপুরে একটার পর একটা মিটিং হয়েছে, একটার পর একটা ধর্ণা হয়েছে, যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড আমার বাড়ি থেকে 500 মিটার দূরে। আমরা সারাক্ষণ প্রশাসনের সাথে যোগাযোগে থেকেছি যে একটা সাধারণ মানুষের গায়ে যেন আঁচ না পড়ে। আজকে পুলিশ যেই ধৈর্যটা দেখিয়েছে, আপনারা নিজেদের বুকে হাত দিয়ে বলুন তো, আপনারা তো সিপিএম এর শাসনকাল দেখেছেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সংবেদনশীল ভাবে, যতটা সহনশীলতার সঙ্গে এই আন্দোলনটাকে হ্যান্ডেল করেছে আপনারা বলবেন না? আজকে অন্য কোনো শাসক দল হলে তারা 5 বার মিটিং করতেন, 5 বার মিটিং এর জন্য ডাকতেন কাউকে? ডাকতেন না। কিন্তু মমতা দি কি বলেন যে না, ওরা আমার ছোট ছোট বাচ্চা, আমি ওদের দিদি, আমি ওদের অভিভাবক, ওদের মান হয়েছে, অভিমান হয়েছে, ওদের চাহিদা হয়েছে, ওরা কার কাছে যাবে? ওরা তো আমার কাছেই আসবে। এই ছোট ছোট বাচ্চাগুলো দিনের পর দিন বিচার চাইছে, আমরাও তো বিচার চাইছি। বিচার কার কাছে চাইছেন? সিবিআইয়ের কাছে বিচার চাইছে, সেই সিবিআই যার কনভিকশন রেট 1%, যেই সিবিআই বড় বড় কথা বলে, মিথ্যে কথা রটিয়ে একটার পর একটা মানুষকে ইলেকশনের আগে তুলে নেয় এবং 2 বছর পরে তারা কিছু প্রমাণ করতে পারে না, সেই মানুষগুলো ছাড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।